হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি হলো বৃহস্পতি রাশি পরিবর্তন। বৃহস্পতি এতদিন গোচর করছিল ধনুরাশিতে, বৃহস্পতির এটা নিজস্ব ঘর, তো এখানে বৃহস্পতি ভালোই ফল দিয়েছে। এবারে আমরা জানব বৃহস্পতি মকর রাশিতে গোচর করে কেমন ফল দেবে। মকর রাশিটা কিন্তু বৃহস্পতির নিচস্থ ঘর, অনেকের ধারণা আছে এখানে বৃহস্পতি খুব একটা ভালো ফল দেবে না। মকর রাশিতে অলরেডি শনি সক্ষেত্রীয় অবস্থায় গোচর করছে, তাহলে এখন মকর রাশিতে বৃহস্পতি এবং শনি একই সাথে গোচর করছে। বৃহস্পতি এবং শনি মকর রাশিতে বসে সমস্ত রাশিকে মোটামুটি একটা ভালোই ফল প্রদান করবে, কোনো খারাপ ফল কিন্তু প্রদান করবে না, আগেই বলে দিলাম। তাহলে চলুন জেনে নিই সমস্ত রাশি অনুযায়ী কেমন ফল দেবে না দেবে। আরও একটি বিষয়টি হচ্ছে বৃহস্পতি এখানে থাকবে 20 নভেম্বর 2021 সাল পর্যন্ত, এক বছর। এক বছর আমাদের লাইফে বৃহস্পতির কী প্রভাব থাকবে না থাকবে অবশ্যই কিন্তু আমাদের জেনে নিতে হবে। জানব বৃহস্পতির এই রাশি পরিবর্তনের ফলে মীন রাশির মানুষরা কী রেজাল্ট পেতে চলেছে না চলেছে। মীন রাশির 11th হাউস এই গোচরটি হতে চলেছে। 11th হাউস এই গোচরটি হওয়ার ফলে কিন্তু লাইফে অ্যাচিভমেন্ট যেগুলো অধরা ছিল সেগুলো কিন্তু এই সময় আপনারা ফুলফিল করতে পারবেন। লাইফে যে কোনো উইশ ফুলফিল হওয়ার সম্ভাবনা থাকছে। এই সময় আপনাদের গেইন লাইফে প্রচণ্ড মাত্রায় বেড়ে যাবে, সেটা আপনারা যদি ভাবেন কোথাও ঘুরতে যাবেন, বাড়ি নির্মাণ করবেন বা সেভিংস করবেন, সেই সকল জিনিস কিন্তু এই সময় অবশ্যই আপনাদের ফুলফিল হবে। ফুলফিল হবে বলে বলছি বলে ফুলফিল হয়ে যাবে এটা কোনো কথা না, কিছু ক্রাইটেরিয়া আছে। ক্রাইটেরিয়াগুলো কি? এক হচ্ছে আপনাদের কিন্তু পরিশ্রম করতে হবে, যেহেতু স্যাটার্ন আছে জুপিটারের সাথে, যখনই পরিশ্রম করবেন তার বিনিময়ে রেজাল্ট পাবেন। আর যেহেতু জুপিটার আছেন, নিজেদেরকে কিন্তু লাইফে অনেস্ট রাখতে হবে। জুপিটার এবং স্যাটার্ন এই দুজনের ক্রাইটেরিয়া কিন্তু একটাই, লাইফে আপনাকে অনেস্ট থাকতে হবে। অনেস্ট থেকে যদি আপনি পরিশ্রম করতে পারেন, তাহলে কিন্তু যে উইশগুলো বললাম সেগুলো ফুলফিল হওয়া থেকে কিন্তু আপনাকে কেউ রুখতে পারবে না। আর একটা ক্রাইটেরিয়ায় কিন্তু আপনাদের এখানে ফিট হতে হবে, সেটা কি? সেটা হচ্ছে সিনিয়রদের রেসপেক্ট করা। জুপিটারের কিন্তু একটা ক্রাইটেরিয়া থাকে, সিনিয়রদের রেসপেক্ট করতে হবে। সিনিয়রদের রেসপেক্ট করলে কিন্তু জুপিটারের যেটা পজিটিভ এনার্জি সেটা কিন্তু আপনারা খুব ইজিলি পেয়ে যাবেন। জানব বৃহস্পতির পঞ্চম দৃষ্টির ফলে আপনারা কী রেজাল্ট পেতে চলেছেন না চলেছেন। বৃহস্পতির পঞ্চম দৃষ্টির ফলে কিন্তু কমিউনিকেশন ডেভেলপ করবে। এই সময় কিন্তু আপনারা আপনাদের ভাই বোনের থেকে সহায়তা পাবেন, সন্তানের থেকে প্রচণ্ড মাত্রায় হেল্প পাবেন। এই সময় আপনারা যারা সেলসে জব করেন তাদের জন্য সময়টা কিন্তু ভীষণ মাত্রায় ভালো, তারা লাইফে কিন্তু অনেক প্রোগ্রেস এই সময় কিন্তু দেখতে পাবেন। আপনাদের কমিউনিকেশন ডেভেলপ করার ফলে কিন্তু আপনাদের ক্যারিয়ারটা অনেকটা মাত্রায় উন্নত হয়ে যাবে। যে সকল মানুষ ঠিকভাবে নিজের কথাগুলোকে প্রেজেন্ট করতে পারতো না, তারা কিন্তু এই সময় খুব সুন্দরভাবে নিজের যে কথা আছে সেটাকে প্রেজেন্ট করতে পারবে। এটা কিন্তু একটা পজিটিভ সাইন হবে আপনাদের ক্যারিয়ারের জন্য। কিন্তু জানবো বৃহস্পতির সপ্তম দৃষ্টির ফলে আপনারা কী রেজাল্ট পেতে চলেছেন না চলেছেন। বৃহস্পতির সপ্তম দৃষ্টির ফলে কিন্তু আপনারা সন্তানের থেকে যে কোনো উইশ সেটা কিন্তু ফুলফিল হওয়ার সম্ভাবনা থাকছে। সন্তান কিন্তু ক্যারিয়ারে প্রচণ্ড মাত্রায় ফোকাস হয়ে যাবে। যে সকল বাবা মা ছিল, যাদের একটা প্রবলেম ছিল, সন্তান খুব একটা কথা শোনেন না, সন্তান পড়াশোনায় অমনোযোগী, এই যে আপনাদের যে একটা প্রবলেম ছিল সেই প্রবলেমগুলো কিন্তু এই সময় আপনারা সলভ করতে পারবেন। যারা অনেক দিন ধরে চাইছিলেন কি আমাদের একটি সন্তান হোক, এই যে প্রবলেমটা যারা অনেক দিন ধরে ফেস করছিলেন, তারা কিন্তু এই প্রবলেম থেকে এই সময় মুক্তি পেয়ে যেতে পারেন। এই সময় লাইফে নতুন প্রেম আসার সম্ভাবনা কিন্তু থাকছে, যেটা কিন্তু আপনার লাইফে একটি সঠিক প্রেম হবে বলা যায়। জানব বৃহস্পতির নবম দৃষ্টির ফলে কী রেজাল্ট পাবেন না পাবেন। বৃহস্পতির নবম দৃষ্টির ফলে বিবাহযোগ কিন্তু খুব ভালো মাত্রায় থাকছে। এই সময় আপনারা পরিকল্পনা করুন, বিবাহযোগ কিন্তু ভালো হবে। নতুন বিজনেস শুরু করবেন ভাবছেন, বিজনেস শুরু করুন, ভালো রেজাল্ট পাবেন। যারা পার্টনারশিপে বিজনেস করেন তাদের জন্য বলবো সময়টা ভালো, তারা এই সময় যদি আপনাদের পার্টনারশিপটাকে আবার রিনিউ করতে চান সেক্ষেত্রে কিন্তু করতে পারেন, খুব ভালো রেজাল্ট পাবেন। এই সময় যারা বিজনেস অলরেডি করছেন, বিজনেসে ভাবছেন আবার ইনভেস্ট করবেন, সেক্ষেত্রেও সময়টা ভালো, ইনভেস্ট করুন, ডেফিনেটলি ভালো রেজাল্ট কিন্তু পাবেন।
তাহলে বন্ধুরা মীন রাশির মানুষরা বৃহস্পতির রাশি পরিবর্তন অনুযায়ী কি ফল পাবেন না পাবেন ডিটেলসে আলোচনা করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন। আর যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম এসে গেছেন তাদেরকে বলবো এরকম ইনফরমেশান পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। শুধু সাবস্ক্রাইব করলে হবে না, পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন যাতে আমি যখনই ভিডিও আপলোড করি সঠিক সময় নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে অন্য ভিডিওতে।